গুড মর্নিং বন্ধুরা, বং ফ্যামিলির আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 9টা, মাসি আসছে, আমি রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি। তো মাসি আসুক, কাজ করুক, আমার কিছু ডাস্টিং আর কিছু গুজগাছ রয়েছে, তো মাসি যতক্ষণে বাকি কাজগুলো করবে ততক্ষণে আমি এগুলো সেরে ফেলি ফটফট করে। এই যে শ্রী ঘুম থেকে উঠে গেছে আর মাসি কাজ করে চলে গেছে, আমার ব্রেকফাস্ট কমপ্লিট। আজকের সেরকম একটা রান্না করার ইচ্ছা নেই, আমার কালকে ট্যাংরা মাছটা রয়েছে আর তরকারিও রয়েছে, কারণ রাত্রে আমি এগুলো খাইনি। তো এই বেলা আমি আর রান্নাবান্না সেরকম একটা করব না, ইচ্ছা নেই, তারপরে দেখি কী করা যায়, কারণ রাত্রে কিছু একটা আবার বানাবো, রাত্রে হাজব্যান্ডও খাবে, তো রাত্রে কিছু একটা বানাবো, এইবেলা আমি একাই খাবো। হ্যাঁ, দেখি শ্রী এখন কতক্ষণ এরকম বায়না করে করে ঘুরবে। এই যে পেছনে রকিও চলে এসেছে, রকি রকি, তো একটু ঘুরুক, এখন ঘুরবে ও, স্নান করবে, তারপরে তুমি কিছু বলো মা, কিছু বলো, কিছু একটা বলো, শোনা, বলবে না এখন? হ্যাঁ, এসব বলবে না, চলো আমরা একটু ঘুরু ঘুরু করে নিই তাহলে। কারণ শ্রী জেগেছিল, আমি ও আজকে মানে একটু ঘনঘন করছিলো, তো ওইটা দেখে আমার মনে হলো যে অনেকক্ষণই হয়তো জেগে থাকবে, তো আমি হয়তো রান্না করতে পারবো না, আর দুপুরবেলা একাই খাবো বলে ভেবেছিলাম যে করবো না, কিন্তু দেখলাম যে সেরকম একটা মাছ নেই আর মাছের গ্রেভি টেভিও নেই, তো হঠাৎ মনে হলো এই যে আমি ঝিঙ্গের শুক্তো রান্না করছি আর উচ্ছে ভাজলাম, এখনই আমার মতোই করি, একজনের মতোই উচ্ছে ভাজলাম, আর এই যে ঝিঙ্গের শুক্তো রান্না করব, আর পটল আলুর তরকারি রয়েছে, আর যেটা 4-5টা মাছ রয়েছে ট্যাংরা মাছ, ওতে আমার হয়ে যাবে, তো আর কিছু রান্না করব না। শ্রী আবার ঘুমিয়ে পড়েছে, অ্যাকচুয়ালি ওর কি মনে হলো হয়তো ঘুম ঠিক হয়নি, তাই আবার ও ঘুমিয়ে পড়েছে, ও ঘুমাক, সেই ফাঁকে আমি, আমার হয়েই যাবে, শুক্ত হতে আর কতক্ষণই লাগবে, শুক্ত হয়ে যাবে, আর আমি এক পাশে ভাতও এক্ষুনি বসিয়ে দেবো, দিলেই আমার মোটামুটি রান্না শেষ, যদিও বেশিক্ষণও ঘুমোবে না, উঠেই পড়বে। তো তোমরা দেখি বুঝতে পারছ আমার স্নান হয়ে গেছে, আমি তুলসী তলায় জল দিয়ে এলাম, শ্রী এখনও ঘুমাচ্ছে, ওই ফাঁকে আমি আগে স্নানটা সেরে নিই, তার কারণ ও উঠে গেলে আমার স্নান করতে খুবই অসুবিধা হয়, ওই জন্য আমি আগে এটা এই কাজটা সেরে নিলাম। এদিকে রান্নাও হয়ে গেছে, শুধু ভাতটা নামাবো, আমি ভাতটা বসিয়ে দিয়েই আমি স্নানে গেছিলাম, তো হয়ে গেল, এদিকে রান্নাও হয়ে গেছে, পুজো হয়ে গেছে। হ্যাঁ, শ্রী হয়তো উঠলেই আবার ওকে স্নান করাতে হবে। তো আমি খেতে বসছি এবার, আর এদিকে শ্রী, এই যে দেখো তোমরা, ওকে দুপাশে বাড়ি শুয়ে রেখেছি, তাও আমি মানে দেখতে থাকবো ওকে, ওর পাশে বসেই খাবো, আমি জাস্ট এই খাবারটা বাড়ার জন্য এখানে রয়েছি, এই যে উচ্ছে ভাজা শক্ত নিয়ে নিয়েছি, আর এই যে এখানে রয়েছে মাছ, এটা কালকে তোমরা জানোই মাছ, আর এই যে আলু পটলের তরকারি, আর এই হচ্ছে আপাতত আমার এই বেলার খাবার, তো আমি স্ত্রীর পাশেই বসেই খাবো, তো চলো খেয়ে নিই আগে। এখন বাজে বিকেল 6টা, আর আমি এই যে ম্যাঙ্গো শেকের মধ্যে আইসক্রিম দিয়ে খাবো, প্রথমে রকি আইসক্রিম খেয়ে নিয়েছে, এখন আমার পেছন পেছন ঘুরছে, কারণ আমার কাছে আইসক্রিম রয়েছে ওই জন্য, তো নিজেরটা আগেও খেয়ে নিয়েছে, এবারে একটু হলেও আমার থেকেও লাগবে, দিলে তারপরে আর পেছন পেছন ঘুরবে না, তো চলো খাওয়া যাক। রাত্রের ডিনার প্রিপারেশন চলছে, এই যে সব গুছিয়ে রেডি, কড়াইও বসিয়ে দিয়েছি,
একেবারে এবার খাবার টেবিলে খাবার নিয়ে দেখা হবে। তো ফাইনালি আমার ডিনার রেডি, আমি ঘেমে ঘুমে একাকার হয়ে এসেছি, এই যে আমি খেতেও বসে গেছি। তো চলো গরমা গরম চাও খেয়ে নিই। খাওয়া তো কমপ্লিট, কিন্তু কালকের বরের আবার আউটস্টেশন আছে, তো লন্ড্রি যাওয়া হয়নি। আর এখন আমাকে এইগুলো আয়রন করতে হবে, এইসব জামা কাপড়গুলো আয়রন করে সোজা আমি বিছানায়। তার মধ্যে যদি স্ত্রী জেগে যায় তাহলে তো আজকে রাত্রির ঘুম আমার হয়ে যাবে। চলো আগে আয়রন করি, তারপরে গুড নাইট।